ঈশ্বরের অংশ জীবর দুটা বস্তু আছে, এটা হল সংস্কার, এটা হল গতি। যদি মই সংস্কারী জীবন যাপন করলো মোর পদগতি হব, আর যদি মই অসংস্কারযুক্ত অধর্মযুক্ত অন্যায়যুক্ত যদি মই জীবন যাপন করলো তাহলে মোর দুর্গতি হব, কষ্ট হব। ভূতানি ব্যক্ত নিভারত অলি ধনন্নেব তত্ত্বকা পুরি দেবনা। ভগবান কৃষ্ণয় অর্জুন কৈছে অয়ব তাদি নি ভূতানি, হে অর্জুন এই দেহ তুলে অহার আগতে তুমি অব্যক্ত হয়ে আসিলা, ব্যক্ত মধ্যানি ভারত, এই দেহটু পার কারণে তুমি ভারত নামে তুমি প্রতিষ্ঠা হয়ে যা, এই দেহর জড়বন্ধনের পড়া ও যেতিয়া মই তোমাক আকৌ মুক্ত করে দিম ও তুমি অব্যক্ত হয়ে গেছিলা। কি বুঝালে ওই আমার এই জীবটু আশ্রয় লই ওই অকনমান জিরণি লৈছে আমার এই দেহটো, এই দেহ নামৰ নৌকাত জীবরূপী পড়া প্রকৃতিয়ে অকনমান আশ্রয় লৈছে, অকনমান জিরণি লৈছে, এই জিরণির সময়খিনিয়ে হল আমার জীবন, এই জিরণির যেটা সমাপ্তি হব এই জীব হল অনন্তমুখী ঈশ্বরের বার্তা। আকো পুনের এই জীবই নতুন একটা দেহ পাব, প্রথমতে বৈকুণ্ঠর দুজন পারিষদ প্রথম জন্মত কি হব লগা হল, প্রথম জন্মত হব লগা হল হিরণ্যাক্ষ আর হিরণ্যগর্ভ, দ্বিতীয় জন্মত জন্ম লব লগা হল কি, কুম্ভকর্ণ আর রাবণ, তৃতীয় জন্মত জন্ম লব লগা হল কি, শিশুপাল আর দন্তবক্র, পাপ কিমান কোন আছিল, আমি করা পাপর তুলনা সে কোনো পাপেই নহয়, আমি জন্মর পর নিজে সজ্ঞানে অজ্ঞানে যিমানখিনি পাপ করে আইছো সেইখিনি পাপর তুলনা চারি খাদ্য বেতেরে প্রহার করেছিল আর অকমান আঘাত করেছিল, খন্তেক সময় বেলেগ একো দোষ নাছিল, হয়নে নয়, ওই চারি খাদ্য করা অপমানের কারণে বৈকুণ্ঠর পারিষদে তিনিবার জন্ম লোক লগা হল, এবার হিরণ্যাক্ষ আর হিরণ্যগর্ভ, দুই নম্বর বার রাবণ আর কুম্ভকর্ণ, ও তিন নম্বর বার শিশুপাল আর দন্তবক্র, ও তিনটা জনম লহে আকো বৈকুণ্ঠপতির ওর পাইছে, ও আমি কিমানবার জন্ম লোক লাগিব, আমি কিমানবার অহা যোৱা কৰিব লাগিব, ও কতবার করলো আয়া যা তার কিবা সংখ্যা নাই, ও মাধব মহাপুরুষের নাম গোকা প্রথম ঘোষা কি বলে ভুগিছিল, ও সহস্র সহস্র রাতে অপরাধ দিন রাতে, ও তার পাশত কি ভুগিছে, ও কোটি কোটি ঘুর অপরাধনিতে এ করো আমি দুরাস ও হে হরিমুক হে নমানি অক্ষমে উপকৃপা ও সহস্র সহস্র মানে হাজার হাজার, ও লক্ষ লক্ষ মানে লাখ লাখ, ও পাশত কি বলে কলে, ও কোটি কোটি বলে কলে, ও কোটি কোটি পাঠ করবলে জীব সময় পায় জানো পায়, ও কিমান হাজার হাজার কোটিবার জীব জন্ম লোব লাগে তার সীমা ভাঙ্গা নাই, ও যিমানটা পানি মরিম সিমানটা পানি হয়ে আমি জন্ম লোব লাগিব, যিমান জনক বেয়াকে চাইছিল সিমান জন হয়ে আকো বেয়াকে চাই সেই পরিশোধ করব লাগিব, হয়নে, ও যিমান জনক আঘাত দিছিল ও সিমান জনের ওসর গিয়ে সেই আঘাতের ভাগ লোক লাগিব,
এই জন্ম মৃত্যুর আয়াদাত চক্কর যান্তনা জীববিলাক ঘুরি ঘুরি ও দুঃখ কষ্ট পায়, ও কিমান সৎপথায় থাকিব লগা হয়, ও দ্বাদশ স্কন্ধক মাকে ঋষিক দেখুয়াই দিলে। দ্বাদশ স্কন্ধত কি আছে? ও মার্কেন্দেয় ঋষির মায়া দর্শন। এই বলির ধর্ম, যুগ ধর্ম, ঈশ্বরের তত্ত্ব কথা যেতিয়া পরীক্ষিত নিপতি কই, পরীক্ষিতর যেটা ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার সংজ্ঞাটা যেটা সুখদেবে কম পালে, ও তেতিয়া কইছে কি? ও মার্কেন্দেয় ঋষির মায়া দর্শন। মার্কেন্দ্র ঋষিয়ে সপ্তকল্প হরির মায়া দর্শন করে থাকলে, হরির মায়া দর্শন করে সপ্তকল্প দুঃখ কষ্ট যান্তনা এইবিল সৎপথায় কি হয়ে থাকলে? ও তল উপর করে থাকলে। ভাগত দ্বাদশ স্কন্ধর সার তত্ত্ব কি হল? পরীক্ষিতর ব্রহ্মজ্ঞান লাভ হল, মার্কেন্দ্রের মায়া দর্শন হল। এ মায়া দর্শন হওয়ার পাছত মার্কেন্দ্রয় মুখ্য লাভ করলে। গতি ভাগবতর দ্বাদশ স্কন্ধলৈকে আমি যদি অতি মনোযোগেরে নিরন্তর যদি ভাগবত কথা শ্রবণ কীর্তন করো, ও মায়ার ভ্রমটা দূর হব। এ মায়ার ভ্রমত ঘুরি ফুরা জীববিলাক কি? ও ঋষিময় জীব, এইটো কারণে মার্কেন্দ্রেয় ঋষি। মায়ার জন্ম মৃত্যুর আয়াজাত চক্রত ঘুরি আছে সপ্তকল্প, এইটো কারণে মার্কেন্দ্রই কে কল্প মায়া দর্শন করলে? সপ্তকল্প মায়া দর্শন করলে। ও সাতটা দিন আহি আছে, গই আছে, বাগরি বাগরি বছর হয়েছে, শত বছর হয়েছে, সহস্র বছর হয়েছে, লাখ বছর হয়েছে, কোটি বছর হয়েছে, মনন্তর হয়ে গে আছে, হয়নে বারু? এই সপ্ত মনন্তর মার্কেন্দ্র ঋষিয়ে কি করেছিল? সপ্তকল্প মায়া দর্শন করেছিল। মায়া দর্শন করার পাছত কি দেখিলে? চিন্তা করেছিল হৃদয়ত ভগবান কৃষ্ণ, আর সন্মুখত কাক দেখিছিল? মার্কেন্দ্রিকা চিন্তা করেছিল দৈবকী নন্দন কৃষ্ণ, আর সন্মুখত কাক দেখিছিল? ও সন্মুখত দেখিছিল হর পার্বতী, হর পার্বতী দেখিছিল মার্কেন্দ্রিকা সন্মুখত। দ্বাদশ স্কন্ধ আমার সেয়া পাঠ আজি নাপাবগে, সেইটো কাৰণে তত্ত্ব কথাকেইটা কৈ দিলে আমাৰ দ্বাদশ স্কন্ধৰ কথাকেইটা গভীৰ হ'ব আৰু আপোনাক হ'বেও সেই কথাৰ স্পৰ্শ পাব। মার্কেন্দ্র ঋষিয়ে ধ্যান করে মায়াত কষ্ট পাই যেতিয়া ভগবান কৃষ্ণক যেটা উপাসনা করলে, ও সন্মুখত দেখি যে ও পার্বতী মাতাই দেখা দিছে, আর কোনে দেখা দিছে? শিবই দেখা দিছে, বৈষ্ণব শিবই দেখা দিছে। আকো তপস্যা করলে, মো কি হল? মই ধ্যান করেছিল কৃষ্ণক দেখিল শিব আর পার্বতীকে, কি কথা? এটা ভিতর থাকা কৃষ্ণই মার্কেন্দ্র ঋষিক মাত দি কইছে, হে রাম মার্কেন্দ্রেয়, ও মায়ার ভ্রমটো দূর করা। বলে কি? ও পার্বতী মই প্রকৃতি, পার্বতী মূরে তত্ত্ব, মই প্রকৃতি, এই প্রকৃতিক তুমি দেখিবা, আত্মা কৃষ্ণক নেদেখা। বলে শিব কি? ও শিব হল জীব, এই জীবক দেখিবা, ঈশ্বরক নেদেখা। ও মায়ার ভ্রমটো দূর করা, মুখ চাম বলে, মুখ দেখিম বলে, মুখ পাম বলে মনে ভাবি নাথাকিবা, এ পর্বতময় দেহধারী জীববিলাকে ঈশ্বরের রূপ। ও কিমান দিন ধ্যান করলে? সপ্তকল্প ধ্যান করলে। সপ্তকল্প ধ্যানের অন্তর জগতের হরি সন্তুষ্ট হয়ে কৃষ্ণ গোসাঁয় বুঝাই দিলে। বলে কি? ও পর্বতময় দেহধারী পার্বতী রূপী দেহবিল পঞ্চভূতর, ও এইবিল মই ধারণ করো, এই শিবরূপী জীব হয়, পরা প্রকৃতি হয়, মই এই তাত বাস করো, ও মই এই শিব, মই এই পার্বতী। বলে কি? ওই ভক বিলাক মূল প্রকৃতি, মই কি?
মই হল পরম গুরু, মুখ তোমার বিচার শুদ্ধ নহলে, ভক্তি গভীর নহলে, আত্মার লগত তুমি এক নহলে তুমি মুখ দেখা না পাবা, এটা তুমি অভিন্ন রূপত মুখ চোয়া। এটা মার্কেন্দ্রিকে কি দেখিলে, ও হর পার্বতীর পরিবর্তে ভগবান কৃষ্ণ দেখিলে। ও কি কই আছে কৃষ্ণ, কৃষ্ণ বাহি বজায় থাকা নাই, কৃষ্ণ হাতত গীতা লই গীত গায় থাকা নাই, ভগবান কৃষ্ণ শিশু রূপলে গল। ওই সেউজিয়া ব্রত বৃক্ষর একটা পাত হল, এই সেউজিয়া ব্রত বৃক্ষর পাতত ভগবান কৃষ্ণ এটি বালক হল, শিশু হল, অবুধ শিশু হল, আর অবুধ শিশু হয়ে অমৃতময় সোঁ ভরির বুঢ়া আঙুলি চুম্বন করে করে এই মার্কেন্দ্রীয় ঋষিক কইছে বলে কি, মানে নিজের অমৃত মানে নিজে পান কর, তুমি মোক সাধনারে অমৃত পান করাব নোৱাৰা, তুমি মোক উপাসনারে অমৃত পান করাব নোৱাৰা, মই নিজের অমৃত নিজেই রচনা করো, নিজেই মন্থন করো, আর মই নিজের অমৃত মই নিজেই পান করো বলে কি, সেউজিয়া ব্রত বৃক্ষর পাত পাল মুকুন্দ রূপত জগতর হরি দৈবকী নন্দন কৃষ্ণ এটি শিশু হয়ে ঈষদ ঈষদ হাঁহি ও শরণর বৃদ্ধ আঙুলি চুম্বন করে গোটেই জগতক জানাই দিলে বলে কি, মোক শিশু বলে ভাবিবা, মোক ঈশ্বর বলে ভাবিবা, মই মায়ামুক্ত, লোভমুক্ত, কামমুক্ত, কুটমুক্ত, অহংকার দেহ সমস্ত বিলাকর পরা মুক্ত, মই অবুধ শিশুর দরে নির্মল, মই অবুধ শিশুর দরে পবিত্র, মই অবুধ শিশুর দরে স্বচ্ছ, আর মই অবুধ শিশুর দরে শুদ্ধ, তুমি সেই রূপত মোক প্রত্যক্ষ করবা। গতি ভগবত দর্শন তো কত হল, ও শিশু হল, ও আমি কি, ও আমি শিশু কেতিয়াবাই ত্যাগ করল, ও আমি লোভ মোহ কাম কোট দম্ভ দেখে বৃদ্ধ হয়েছ হয়নে, ও এতিয়া আমার স্বভাব আর আচরণের পরিবর্তন করব লাগিব, ও মই হে ডাঙর কাম করব পারো তেও নোৱাৰে, মই হে বেশি জানো তেও নেজানে, ও এই ভেদ ভাব বিলাক আমি এটা আচরণ করব লাগিব, আমি এটা ভগবন্ত প্রভু বাল মুকুন্দ রূপেৰে আমাক ঈশ্বর জ্ঞান দান করা, শরণর অধর অমৃত পান করে আমাক অমৃতময় ঈশ্বরের জ্ঞান দিয়া সেইজন ভগবান কৃষ্ণর ওর আমি এটা কান্দি কান্দি স্তুতি করব লাগিব, কি মতে ভগবতি করি অবুধ রূপ, শিশু রূপ, আত্মারূপ, পরমাত্মারূপ, ও সেইজনক স্তুতি
কৰিবৰ সময়ত আমি কি হৈ যাব লাগিব, হয় আমি মোহমতি হৈ যাব লাগিব। ওই চারিবেদ চৈধ্য শাস্ত্র উঠল পুরাণ জ্ঞান বিজ্ঞান তদন রহস্য সহস্র লিখি গঙ্গার পারত কুকদেব বার বৈষ্ণব চৌদ্দ পারিষদ বেদগণ সমস্ত অনন্ত নাগ আদি ঈশ্বরেও কেবল তোমাক উপাসনা করে আছে হে জগতৰ হৰি। সমস্ত জনে তোমাকেই বর্ণনা করে তোমাকেই উপাসনা করে, আর আমি কি ওই সেই সকলের তুলনাত আমাতকে মোহমতি বৈজ্ঞানিক কোনো নাই। কেনেদরে ভকতি করিলে তুমি সন্তুষ্ট হবা হে জগতৰ গোসাই, ও তুমি আমাক সেই পথটোকে দেখাবা, সেই পথেরে যাতে তোমার চরণ সেবা করি আমি যাতে তোমার চরণের আশীর্বাদের ভাগ লাভ করব পারো। বৈকুণ্ঠর কল্পদরো ভাগবত দ্বাদশকন্ধক মার্কেন্দেয়র মনের মায়া বা ভ্রম ফুরল, বাল মুকুন্দ রূপ জগতের হরি প্রত্যক্ষ হল, হরির অমৃতময় চরণ হরিয়ে চুম্বন করে বুঝাই দিলে এই জীবক প্রেম করা, জীবক দয়া করা, জীবক সেবা করা, এই জগতক মূল রূপ বলে তুমি এবার ভাবি লওয়া। এই জগতের আনন্দই হল হৃদয় আনন্দ, কৃষ্ণ সমস্ত জীবক আনন্দর ভাগ দিয়া, গতি আনন্দর ভাগ কোনদিন শেষ নহয়, যি আনন্দর ভাগ এবার দিলে কেউ ক্ষয় নহয় বিনাশ নহয়, যি আনন্দর ভাগ ও জীবর লগত জনমে জনমে সঞ্চিত হয়ে গই থাকে, সে আনন্দর নাম কি অত্যান্তিক সুখ অথবা পরম আনন্দ। এই পরম তত্ত্ব অমৃতময় ভাগবতর কথা শ্রবণ কীর্তন আর মননের যোগেদি আমার হৃদয়ের অজ্ঞান অবিদ্যা এ মায়া মোহর বন্ধন বিলাক যদি ছিন্ন হয়ে যায় হলে কি হব, ও জীব উদ্ধার হব, পরীক্ষিত ও জীবন পরীক্ষা দি থাকা এই জীব, ও এবার ঋষি ঋগীত হাত মেরিয়াইছে, এবার কি কৰিছে ধনু লৈ মিগুয়া কৰিছে, মিগুয়া কৰিছে, আর এবার কি কৰিছে ও এবার রাজ সিংহাসন ত্যাগ করে বনলে গৈছে গঙ্গার পারলে গৈছে ও গোবিন্দ উপাসনা কৰিছে। এই জীব আমি বেলেগ পরীক্ষিত নহয়, এইজন আমি আসিল গঙ্গারূপী ভকতির পারলে এই জ্ঞান আর ভক্তির বন্তি জ্বলাই ঈশ্বরের চরণ উপাসনা করে এই গঙ্গার পারত গুরুর চরণ সেবা করে আমি উদ্ধার হবলে আসছিল এই সংসারে, কিন্তু কি হল ও কি করিল কি করিল ভকতি নকরি, এই ভকতি নকরি আমি ডুব গলো, আমি অন্ধকারতে থাকি গলো। গতি আপনা সব সমস্তই প্রতি বছরেই এই অমৃতময় ভাগবত কথার শ্রবণ কীর্তনের এই অনুষ্ঠানভাগ যে আয়োজন করে আছে এই পুণ্যর ফল আপনার কেউ শেষ নহয়, কিছু বস্তু আছে শেষ হয়ে যায়, কিছু বস্তু অন্ত নহয়, ভগবানের ভকতি ভগবানের নাম এই ভাগবত শাস্ত্রর তত্ত্ব বলে কি অনন্ত, এ কেউ বিনাশ নহয় আর কেউ শেষ নহয়, এই অমৃতময় ঈশ্বরের চরণ সেবা আর ভগবন্তর গুণ কীর্তন আর জপর এই ভাগ যে আপনার বিলাই দিবলে যত্ন করেছে, জীবক যে এই ভাগ দিবলে যে আপনার প্রয়াস করেছে এয়া আপনার এই জন্মর ফল নহয়, জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যর ফল। গতি ভাগবত কথা সকল জীব শুনার সৌভাগ্যও নাপায়, ভাগবতর কথা সকলে ধৈর্য ধরে শুনি থাকিও নয়, যীব শুদ্ধ হয়েছে হরির কৃপার প্রসাদ লাভ করেছে যীবর সঞ্চিত পুণ্যর ভাগ আছে ওই সিহে ভগবানের কথা ভাগবত কথা শ্রবণ কীর্তন করবর কারণে ভগবানে দিয়া তা সুযোগ পায়। গতি গঙ্গার পার পাণ্ডবর নারী পরীক্ষিতর কি হয়ে গেল মুখ্য লাভ হয়ে গেল, ঋষি সকল আচরিত হয়ে গেল, সহস্র বছর যজ্ঞ করল গোটে চারি চুরি ধোয়া বর্ণ করে দিল মুখ্য কি বুঝিয়ে নাপালো, গঙ্গার পারত সাত দিন ভাগবত শুনি পাণ্ডবর নারী পরীক্ষিত মুখ্য টোপলালো ইপারে গুছি গেল, মৃত্যুর সময়ত ঘোষণা করে থ গেল পরীক্ষিতর মৃত্যু হব নয়, পরীক্ষিতর মৃত্যু হব নয়, ঋষি সকলক কি লাগে, ওই ঋষি সকলকো তিনি খাটা জীবন লাগে,
মৃত্যুর সময়ত যাতে এই ঋষিময় সাধনময় জীবই যাতে কব পারে যে মূর কেউ মৃত্যু হব নয়, মূর কেউ মৃত্যু হব নয়, বলে কিয় একান্ত চিত্তে ভগবান কৃষ্ণর শরণ সেবা করবলে বিচারিছিল। ভগবান কৃষ্ণর শরণ সেবা করব বিচার জীবর ও কেউ মৃত্যু ভয় থাকিব কৃষ্ণ কথা। Oh,
Oh, yeah.
কলিত কি হব ধর্মর অবস্থা, সমাজ ব্যবস্থা, জাতি ব্যবস্থা, শাস্ত্র শুদ্ধ জ্ঞান ইত্যাদি কলিযুগত এইবিলাকর কি অবস্থা হব শুকদেবে পরীক্ষিতক বুঝাই কই দিছে। শুকদেব ব্যাসনন্দন কি আত্মারূপ, আত্মারূপ হওয়ার কারণেই পরমাত্মার তত্ত্বর অমৃতময় ভাগবত বস্তুর ভাগ পালে। বেদব্যাসে কেবল রচনা করেছিল কি সতেরো পুরাণ, অষ্টদশদল মহাভারত, মহাভারতের অন্তর্গত দিব্য জ্ঞানময় গীতা ওঠর যুগ সম্বলিত, আর বিভাজন করেছিল বেদ চারিটা শাখা, বেদ অশৃঙ্খলিত আর শৃঙ্খলাবদ্ধ হয়ে নাছিল, বেদক বিভাজন করে শৃঙ্খলাবদ্ধ করেছিল বেদব্যাসে, এইটো কারণে নাম আছিল কি ব্যাস, বেদক বিভাজন করার কারণে নাম হল বেদব্যাস। কি আছিল নাম আছিল কৃষ্ণ দ্বৈপায়ন, ঋষি হিসাবে কেনে ধরনের আসলে টিকালজ্ঞ, অতীত বর্তমান আর ভবিষ্যৎ এই তিনটা কালের তত্ত্বক জানিছিল, সেইটো কারণে টিকালজ্ঞ। মাতৃ নাম তো কি মাতৃ নাম তো মৎস্যগন্ধা, মৎস্যগন্ধার মাস মাস গুণ দূর করে পদ্মগন্ধা করলে, পদ্মগন্ধার পর সত্যবতী হল আর সত্যবতীর নন্দন হল গোল কৃষ্ণ দ্বৈপায়ন। এই কৃষ্ণ দ্বৈপায়নে শাস্ত্র নির্মাণ করেছিল, বেদক বিভাজন করেছিল, আর বদরিকা আশ্রমত যেটা অকলে নিবিড় হয়ে যেটা আসিল একটা কথা লক্ষ্য করেছে বলে কি ও আজিকালি দেখো ঋষিমুনি সকলে মোৰ ওচৰত বেদ পঢ়িবলৈ নহা হল, ও যজ্ঞর জ্ঞান লোবলৈ নহা হল, কিয় তেওঁ নিজে করা কর্মর প্রতি অন্য মানুষের যেটা শ্রদ্ধা নাইকিয়া হল, ও নিজরে চিন্তা লাগি গেল কি হব এটা, মই ইমান কষ্ট করে শাস্ত্র প্রণয়ন করল, রচনা করল, বেদক বিভাজন করল, মূর এটা কি হব, ও চিত্ত অস্থির হয়ে আবার ইফালে গেছে আবার সিফালে গেছে, মন অস্থির উগুল ঢুগুল বদরিকা আশ্রম, ও সদায় কোনে হাঁহি থাকে এজনে হাঁহি থাকে, নাম তো কি ও নাম তো দেবঋষি নারদ, ও এম উগুল ঢুগুল চিন্তা করে আছে সিজনে ইখন ইখন হাঁহি আছে বলে কি ও দিব্য বীণালয় ঢেঁকি দুটি ও বদরিকা আশ্রমত ও কৃষ্ণর গীত গায় গায় নৃত্য করবেন লাগিব, বেদব্যাসর দুঃখ আর দেবঋষি নারদর আনন্দ, এই দুটা বস্তুর মাজত সংবাদ হব লাগিব। ভাগবত প্রথম চন্দ্র সেইটার কারণে কি দিছে ও ব্যাস নারদ সংবাদ, এই ব্যাসরূপী প্রণেতার নারদরূপী দেবঋষির লগত ও যেতিয়া আলাপ হয়ে গেল, ও দেবঋষি নারদে দেখাই দিলে কাক বেদব্যাস বলে কি ও গোটেই জগৎখন তুমি নষ্ট করিলা, কি নষ্ট করিলা ও যাগ যজ্ঞ বলি বিধান পূজা পাতল ইমানবিলাক শাখা তুমি খুলি দিলা, ও জীব এটা কোনটো লব, তুমি করব লাগিছিল কি তুমি করিলা কি, তুমি করব লাগিছিল কৃষ্ণর গুণ কীর্তন, কৃষ্ণ ভগতির প্রসার, কৃষ্ণ সেবা সৎকার আর উপাসনা, ও তুমি নাকে নকি তুমি মরা কথা ধর্ম শিকালা,
বেদ ব্যাসর ভুলর সম্বোধন হয়ে গেল। কি করলে ও এইবিলাকনো কিয় হয়েছে? ও এইবুলি বেদব্যাসে ধ্যান করলে ও ধ্যান দেখি যাবলে কি ও বাঁওফালে মায়ামাতা বহি আছে, ও যিখিনি করেছিল বামপাশত বহি থাকা মায়ামাতায় করেছিল হয়নে? ও দেবঋষি গুরুরও বিচারলো, দেবঋষির চরণ সেবা করে গুরু জ্ঞান করে ভক্তি করলে ও পাশর সোপাশত দেখি যে ভক্তি মাতা বহি আছে। বামপাশে মায়ামাতা আগরপরা আসলে গুরু ভজি দেবঋষি নারদর চরণ সেবা করল, ও সোপাশে ভক্তি মাতা আই গেল। ও যত ভক্তি আছে তাত কৃষ্ণ আছে, ও হৃদয়ের মধ্যম স্থানত দেখিলে ভগবান কৃষ্ণ, কৃষ্ণমূর্তি আনন্দ রূপ ইখন ইখন আই ও বেদ ব্যাসক কয়ে আছে বলে কি ও মূর বামবাসত মায়া আছে, সোবাসত ভক্তি আছে, ও মধ্যম স্থানত মই কৃষ্ণ আছো। তুমি এই কৃষ্ণর গুণ যশ লীলা আর আনন্দ প্রচার নকরি এ মায়া বিদ্যাবিল তুমি প্রচার করে তুমি অজ্ঞানত পড়েছিল কি করা? ও মূর গুণ নাম যশ তুমি এইবার প্রচার করা হরিফত মনে আনন্দিত হয়ে ভগবান কৃষ্ণক হৃদয়ত ধ্যান করে দ্বাদশ স্কন্ধ ভাগবত বেদ ব্যাসে প্রণয়ন করলে, ও শাস্ত্র প্রণয়ন করলে নহব, প্রণয়ন করা বস্তু এই জগত বিলাই দিবর কারণে একটা পাত্র রচনা করবে লাগিব। এই পাত্রটুক কেনেকে রচনা করলে? ও সেয়াই হল ব্যাসর পুত্র, ব্যাসর ভাব, ব্যাসর চিন্তন, ব্যাসর সাধনার প্রতীক বলে কি ও দেহ থাকলেও দেহর বন্ধনত নাথাকে, সেইটার কারণে কি ব্যাস নন্দন উদ্দেশ কি হল বস্ত্র পরিধান নকরে বলে কিয় মই দিগবাস। এই ব্যাসে ব্যাস নন্দন সুখদেব অমৃতময় ভাগবত শাস্ত্র শিকালে পহালে আর বুঝালে, যি শাস্ত্র বুঝা নাছিল দেবঋষি নারদে ধর্মরাজ যুধিষ্ঠিরে বারোজন বৈষ্ণবে তারে এজন বৈষ্ণব হল সুখ, যিজনে ভাগবত শিকিলে বুঝিলে আর জানিলে। গঙ্গার পারত আহি পিতৃর মুখর পরা লাভ করা এই অমৃতময় ভাগবত কথা কলির সন্ধ্যাত পাণ্ডবর নাতি অপরীক্ষিত বিদ্যে এই জীবন পরীক্ষা দি থকা এই জীবরূপী পরীক্ষিতে অ গঙ্গারূপী ভগতীর পারত গুরুর চরণ সেবা করি যেতালেকে অমৃতময় ভাগবত পান করবলে নেপাব মৃত্যুর ভয় থাকিব, ঋষির অভিসম্পাত থাকিব, দুঃখ তাপ যান্ত্রণা কষ্ট এইবিলাকর কবলত থাকিব। অমৃত হল ভাগবত, অমৃত হল কৃষ্ণ, অমৃত হল ভগবানের তত্ত্ব, ইয়ার ভাগ যদি কেনেবাকে জীবই পায় জীব উদ্ধার হয়ে থাকে। পরীক্ষিতক এটা ভয় খুয়াই দিছে কোনে? সুখদেব ভগবানে এ কলিত তুমি রজা হয়ে থাকি একলা নাই বলে কি ও রজা প্রজাবদ্ধ নহয়, প্রজাক ক্রিয়া করিব, প্রজাক কষ্ট দিব, প্রজার কারণে তো পিতৃ, প্রজার কারণে রজা পিতৃ নহয়, প্রজার কারণে রজা কি হব? ও শোষণকারী হব। ও এনেকুয়া আসনত বহি তুমি কি করবা? পরীক্ষিতর রাজসিক ভোগ বিলাসর সিংহাসনগণর প্রতি বৈরাগ্য ভাব অনাইছে, কোনে অনাইছে? গুরু ভগবান সুখদেবে। এই কলিত যেবিলাক অধর্ম হব, অন্যায় হব, অবিচার হব, এইবিলাকে যাতে তোমাক স্পর্শ করিব নোৱাৰে, অ তুমি মাত্র এটা কাম করবা বলে কি দুইমুখী নন্দন কৃষ্ণর চরণ সেবা আর উপাসনা। ভগবান কৃষ্ণর চরণ যে সেবা আর উপাসনা করিব এই কলির যিমানবিলাক বেয়া গুণ আছে একুয়ে তেওঁক স্পর্শ করিব নোৱাৰে, গতিকে বিনা গুরু চরণে ভকতি ভকতি মুগতি গুরুর চরণ বুঝি অমৃতময় ভাগবত বস্তুর ভাগ
আমি স্পর্শ করবলে যত্ন করে থাকবে বিষ্ণু ধর্ম তৈরি করো ধর্ম।
Ah!